রাম কৃষ্ণ গুরু মহারাজ বন্দনম জগত জননী সারদা মাতা বন্দনম রাম কৃষ্ণ গুরু মহারাজ বন্দনম জগত জননী সারদা মাতা বন্দনম স্বামী বিবেকানন্দ বন্দনম স্বামী আজকের শারদ যে মহাজীবনের মহাজীবন পরম পূজনীয় শ্রীমদ স্বামী বীরশরণজী প্রতি উৎসর্গীকৃত, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সংক্ষেপে তার জীবনী পালন করছি। কর্ণাটকের দক্ষিণ কানাডার গুরুপুর শহরে 19 শতকের শেষের দিকে কয়েক ঘর সারস্বত ব্রাহ্মণ গুরুগিরি করার জন্য গৌড় বা বঙ্গদেশ থেকে এসেছিলেন। সারস্বত ব্রাহ্মণ কৃষ্ণবাবু ছিলেন উচ্চ শিক্ষিত এবং গোয়েন্দি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। সপরিবারে থাকতেন মাদ্রাজে। এই মাদ্রাজেই 1892 খ্রিস্টাব্দে 31 অক্টোবর পাণ্ডুরঙ্গের জন্ম। মা নেত্রাবতী চার ভাই বোনের তৃতীয়। 5 বছর বয়সে মাকে হারান, 10 বছর বয়সে পিতৃবিয়োগ হয়। রায়নাথ পাণ্ডুরঙ্গকে মামা বাবুরাও নায়ক বাঙ্গালোরে নিয়ে এলে মানুষ করেন। বাঙ্গালোরে কানাডা উচ্চ বিদ্যালয় বাঙ্গালোর সরকারি মহাবিদ্যালয় থেকে পাশ করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। ওখান থেকে স্নাতক হয়ে আইন পড়তে যান ত্রিবন্ধনে। এখানে এক বন্ধুর কাছ থেকে ইংরেজিতে স্বামী বিবেকানন্দের রচনাবলী প্রথম খণ্ড পেয়ে পাঠ করে চিঠি লেখেন মায়াপুরীতে। অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ তাকে মাদ্রাজ মঠে যোগাযোগ করতে বলেন। 1914 সাল থেকে শুরু হলো মাদ্রাজ মঠে যাতায়াত এবং নানা গ্রন্থ পাঠের মাধ্যমে পরিচিত হন শ্রী শ্রী রামকৃষ্ণ ভাবধারায়। আইন পড়া শেষ না করেই চলে এলেন মাদ্রাজ মঠে। মামা বাবুরাও অনেক বুঝিয়েও তাকে ত্রিবান্দরে ফিরে নিয়ে গেলেন, কিন্তু 1916 খ্রিস্টাব্দে 24 বছর বয়সে মাদ্রাজ মঠে যোগ দিলেন ব্রহ্মচারী রূপে। অধ্যক্ষের অনুমতি নিয়ে চলে এলেন বেলুড় মঠে মামার ভয়ে। বেলুড়ে মহাপুরুষ মহারাজ তাকে সাদরে গ্রহণ করলেন। 2 মাস পরে জয়রাম বাড়িতে পাঠালেন মায়ের কাছে দীক্ষা নিতে। পরের দিন সকালে 1916 খ্রিস্টাব্দে জুন মাসে মা দীক্ষা দিলেন। 2-1 দিন মায়ের সঙ্গ করে ফিরে এলেন বেলুড় মঠে। মহাপুরুষ মহারাজ ও বাবুলাল মহারাজের সান্নিধ্যে তাকে মাদ্রাজ মঠে কর্মী রূপে পাঠানো হলো। মঠের সব কাজের সঙ্গে চলতে থাকলো সাধন ভজন। এর মধ্যে রাজা মহারাজ এলেন মাদ্রাজে 1916 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথির দিন তিনি ব্রহ্মচর্যে দীক্ষিত করলেন পাণ্ডুরঙ্গকে। নাম হলো ব্রহ্মচারী সিদ্ধ চৈতন্য। বরাবরই তার মন চলে জয়রাম বাড়িতে শ্রী শ্রী মার কাছে এবং চিঠি লিখে মায়ের কাছ থেকে অধ্যাত্ম পথে চলার নির্দেশ দিতেন। 3 বছর পরে 1920 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামীজির তিথি পূজার দিন ভুবনেশ্বর মঠে স্বামী ব্রহ্মানন্দ সন্ন্যাস দিলেন। পাণ্ডুরঙ্গ হলেন বীরেশ্বরানন্দ। স্বামী বীরেশ্বরানন্দ 1921 খ্রিস্টাব্দে যোগ দেন মায়াবতী আশ্রমে। 1927 খ্রিস্টাব্দে তিনি হন অদ্বৈত আশ্রমের অসি এবং ওই বছর 14 এপ্রিল হন আশ্রম অধ্যক্ষ। 1936 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ জন্ম শতবর্ষ উপলক্ষে প্রবুদ্ধ ভারতের মূল্যবান সংখ্যাটি প্রকাশিত হয় তারই মূল কৃতিত্বে। 1939 খ্রিস্টাব্দে তিনি মহাকমিশনের অসি ও পরিচালন পরিষদের সদস্য হন। 1937 খ্রিস্টাব্দে এপ্রিলে তিনি ঋষিকেশে চলে যান তপস্যার জন্যে। 20 অক্টোবর কঙ্কর সেবাশ্রমের অধ্যক্ষ
মুসৌরিতে দেহত্যাগ করলে তিনি তার মরদেহ কঙ্কালে এনে নীল ধারায় জনসমাধি দেন। 1938 খ্রিস্টাব্দে হরিদ্বারে কুম্ভ মেলায় সেবা কার্য পরিচালনা করেন এবং ওই সময় নিযুক্ত হন মঠ মিশনের সহ সম্পাদক হিসেবে। 1949 থেকে 51 এবং 1961 খ্রিস্টাব্দে 7 এপ্রিল থেকে স্বামী মাধবানন্দের অনুপস্থিতিতে করতে হয় সাধারণ সম্পাদকের কাজ। 1966 খ্রিস্টাব্দে 22 ফেব্রুয়ারি ঠাকুরের চিত্রপূজাদের দশম সংঘাধ্যক্ষ পদে প্রতিষ্ঠিত হন। 1916 খ্রিস্টাব্দে তিনি অন্তরের আহ্বানে সাড়া দিয়ে বাড়ি ছেড়েছিলেন আর 1985 খ্রিস্টাব্দে 12 মাস তার মুখে দেখা দিয়ে যন্ত্রণা। 13 তারিখে মঠের সব মন্দিরে পাঠালে গর্ব এক সময় নির্দেশ দিলেন তার পক্ষে রাখা সর্বক্ষণের সাথী শ্রী মার পদরাজে ভরা রূপর কুকরাটি সরিয়ে নিতে। বেলা 3টায় মহাসমাধি যুগে শ্রী রামকৃষ্ণের লোকে লীন হয়ে গেলেন। শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ একদিন পরম স্নেহ করে বলেছিলেন, প্রভু আমি তোমাকে সত্য সত্যই প্রভু করে তুলব। সাধন এবং সেবা এই দুই পথেই সঠিক নেতৃত্ব দিয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন এই বিরাট মঠ মিশনকে। ব্যবহার চরিত্রে আশ্চর্য মিল, গুরু শিষ্যের একই রকম কোমল হৃদয়, একই রকম সাধন মিশন। আবার গুরু রূপে তিনি ছিলেন মঠের দীর্ঘদিনের অধ্যক্ষ। স্বামী ব্রহ্মানন্দ 21 বছর এবং তিনি 19 বছর অধ্যক্ষ ছিলেন। শ্রী বেনেডিক্ট সভা রামকৃষ্ণ মঠ মিশনের এই বোধযোগকে প্রথম ও দশম এই দুজনেই প্রধান নেতৃত্বের ভূমিকা নিয়েছিলেন। এই দুজনের সময় সংঘের ঐতিহাসিক বিবর্ধন, সংঘর এবং সংঘর মোচনের অধ্যায়টি রচিত হয়েছে। বিবেকানন্দের রাজা, ব্রহ্মানন্দের প্রভু, বৃহস্পানন্দ বিবেকানন্দকে দেখেছিলেন। মাদ্রাজের দর্শনার্থী করে 5 বছরের পাণ্ডুরঙ্গকে স্বামীজি পূর্ণ দৃষ্টিতে দীক্ষিত করেছিলেন, চিহ্নিত করেছিলেন ভবিষ্যতে সংঘরায়ত্তে। তাই অত দীর্ঘদিন ধরে সঠিক অথচ পূর্ণ পথে নিয়ে যেতে পেরেছেন। বীরেশ্বর বিবেকানন্দ আর স্বামী বীরেশ্বরানন্দ বহুবার সন্তান সংঘগুরু হয়ে যুব সমাজের মধ্যে প্রসারিত করেন কর্মের ধারা। দেশের বিভিন্ন স্থানে হতে থাকে যুব সম্মেলন। তিনি বলেছেন, শ্রী রামকৃষ্ণ মঠ ঈশ্বর উপাসনার জন্য নয়, পীড়িত নিগৃহীত মানবতার সেবায় এগিয়ে যাওয়া থাকেই তারা মনে করে অবশ্য কর্তব্য। মঠ মিশনের স্মরণীয় ঘটনা, মঠ মিশনের দ্বিতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত করেন 1980 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর। তিনি বলেন, রামকৃষ্ণ সংঘ শুধুমাত্র সাধু ব্রহ্মচারীদের শুধু দীক্ষিত ভক্তদের নিয়েই নয়, যারাই শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবাদর্শে বিশ্বাসী ও অনুরাগী তাদের সকলকেই নিয়ে সংঘ, এই সেই বিরাট সমষ্টি সংঘশরী। গ্রাম উন্নয়নের জন্য পল্লী মঙ্গল এবং গ্রামশ্রী কর্মসূচি গ্রহণ করেন তিনি। কাজ কাজ আর কাজ, তার মধ্যে তিনি রচনা করেন কয়েকটি অসাধারণ গ্রন্থ এবং শাস্ত্রাদি টিকা ইংরেজি অনুবাদ, শঙ্করাচার্যকৃত ব্রহ্মভাষ্য সূত্র, শ্রীধর স্বামীকৃত গীতার টিকা, স্পিরিচুয়াল আইডিয়াল ফর দ্য প্রেজেন্ট ডে, আওয়ার ডিউটি টুয়ার্ডস মাদারল্যান্ড, ধর্ম ধর্মজীবন, ভগবান লাভের পথ ইত্যাদি। 1916 থেকে 1985 দীর্ঘ 70 বছর স্বপ্নেও ভাবেননি কর্ম থেকে অবসর নেওয়ার কথা। শিবগানে দীপ সেবা স্বামীজির আদর্শকে সামনে রেখে তিনি এগিয়েছিলেন আমার লক্ষ্যে। তিনি বলতেন, ধর্মজীবনে ত্যাগটাই আসল জিনিস। যে আদর্শের কথা স্বামীজি বলেছেন, যে আদর্শ সে আদর্শ অব্যাহত রেখে গেছেন অন্যান্য সংঘগুরু বীরেশ্বরানন্দ, সেই ধারাকে করেছেন আরো বেগবতী। ভারতে স্বামীজির প্রথম স্মৃতি মন্দির, প্রথম বাড়ি বিবেকানন্দ সোসাইটির 151 বিবেকানন্দ ভিত্তি স্থাপন করেন 8ই মার্চ 1962 খ্রিস্টাব্দে। আজ যেখানে আমরা উপস্থিত হয়েছি এই কর্মময় আমরা যেখানেই উপস্থিত হয়েছি এই কর্মময় মহাজীবনের প্রতি আহ্বান
পরিবার।